কিরসফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় বিভব বিভাজক ও পোটেনশিওমিটার। তার মধ্যে আলোচিত বিষয়গুলি হলো ভূমিকা, ভূমিকার মধ্যে আছে উদাহরণসহ বিভব বিভাজকের ধারণা, বিভাজিত বিভবের রাশিমালা নির্ণয়, এই রাশিমালা থেকে পোটেনশিওমিটারের মূলনীতি নির্ণয়, পোটেনশিওমিটারের বর্ণনা, কার্যনীতি ও প্রয়োগ, প্রয়োগ ওয়ান কোন কোষের তড়িৎচালক বল নির্ণয়, প্রয়োগ টু কোনো বর্তনীর কোনো একটি অংশের বিভবপতনের মান নির্ণয়, প্রয়োগ থ্রি দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা করা, প্রয়োগ ফোর কোনো কোষের আভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করা। আর কে জে ফিজিক্স টাচ আই রজতকান্তি জানা। বিভব বিভাজক পোটেনশিয়াল ডিভাইডার, কার্যক্ষেত্রে লাইনে বেশি ভোল্টেজ কিন্তু আমাদের দরকার কম ভোল্ট। যেমন লাইনে ধরো 220 ভোল্ট আছে, 6 ভোল্ট, 10 ভোল্ট বা 12 ভোল্ট এরকম যে কোনো মানের আমরা পেতে চাই, তা আউটপুটে আমাদের দরকার 6 ভোল্ট দরকার। এটা দিয়ে মনে করো কারেন্টটা যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এখান থেকে এতটা যখন 3 ওহম রোধ হবে তখন কারেন্টের সঙ্গে রোধটাকে গুণ করে দিলে তখন আমরা এখানে 6 ভোল্ট পাচ্ছি। এরকম থেকে এতটা যদি এটা 5 ওহম রোধ হয়, 5-এর সঙ্গে আমরা 2 গুণ করলে তখন আমরা 10 ভোল্ট পাব। এখন আমরা এটাকে 6 ওহমের সঙ্গে যুক্ত করব, এখান থেকে এতটা রোধ যদি 6 ওহম হয় কারেন্টের সঙ্গে 6 গুণ করে দিলে আমরা তখন 12 ভোল্ট আউটপুটে পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা কী করতে পারি, বিভবটাকে আমাদের প্রয়োজন মতো বিভক্ত করে দিতে পারি, সেই জন্য এটাকে বলা হচ্ছে বিভব বিভাজক। আরও একটা কাজে ব্যবহার করা হয়, যেমন রেগুলেটর সিস্টেম দেখানো হচ্ছে, যখন নবটাকে ঘুরিয়ে 4 নম্বর পজিশানে রাখব তখন এই টোটাল এই রোধটা কাজ করবে। মনে করো এটা 110 ওহম যদি হয় তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য কি 220 ভোল্টই পাব, তখন ফুল স্পিডে ফ্যানটা ঘুরতে থাকবে, তখন এখানে 220 ভোল্ট পাব। মনে করো এটা 105 ওহম, এই 3 নম্বর পয়েন্টের সঙ্গে যুক্ত করছি, তখন এখানকার ভোল্টেজ ড্রপটা 105 কে 2 দিয়ে গুণ করলে 210 ভোল্ট পাচ্ছি। যখন আমরা এটাকে 100 ওহমের পয়েন্টে যোগ করব, মানে এইখানটায় যদি আমরা রেগুলেটরের নবটাকে ঘুরিয়ে এটার সঙ্গে যদি টাচ করাই তখন 200 ভোল্ট পাব, তাহলে পরপর এখানে 220 থেকে 210 তারপরে 200 ভোল্ট, তার মানে আর ভোল্টেজ ড্রপটা কমে যাচ্ছে, তার মানে কারেন্টের মান কমবে, তার মানে এর স্পিডটাও কমতে থাকবে। এবারে রেগুলেটর থেকে যদি স্পিডটা আরও একটু কমে যাবে, এইভাবে আমরা বিভব বিভাজকের সাহায্যে ফ্যানের রেগুলেটর দিয়ে আমরা কারেন্টে ফ্যানের স্পিডটাকে কমাতে পারি, বাড়াতে পারি। বীজগণিতেই আউটপুট ভোল্টেজের মান কত হবে সেটা আমরা বের করি। এই সার্কিটে টোটাল রোধ R1+R2, আর এই পয়েন্টে রাখলে এখানে আউটপুটে আমরা এই R1 রোধকের দরুন ভোল্টেজটা পাব। তাহলে আমরা কারেন্টের রাশিমালাটা বের করি, কারেন্ট সমান কী হবে, মোট তড়িৎচালক বল এখানে V, আর মোট রোধ কত R1+R2। এবার আউটপুটের ভোল্টেজ ড্রপটা তাহলে কত হবে, V1 সমান I ইন্টু এখানকার রোধ R1। এবার I এর মানটা যদি আমরা বসিয়ে দিই V/R1+R2×R1, এটাকে আমরা এরকম সাজিয়ে লিখতে পারি, ভোল্টেজ ড্রপটা যদি এই জায়গাটায় মাপতে চাই V2, মানে R2 রোধকের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, V2 সমান হবে I×R2 সমান, তা এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে এই V1টা R1-এর সঙ্গেই সমানুপাতিক, R1 যত এখানে বাড়বে তত কী হবে এখানে বিভব পতনটাও তত বাড়তে থাকবে, কারণ এটা হচ্ছে টোটাল ভোল্টেজ ফিক্সড আর বর্তনীর মোট রোধ এটাও ফিক্সড, এটা এটা কনস্ট্যান্ট, কেবল এইটা চেঞ্জ হলে এইটার মানটা চেঞ্জ হবে। অনুরূপে একই রকমভাবে বাকি অংশের যে বিভব পতনটা সেটাও R2-র সঙ্গে সমানুপাতিক হচ্ছে, কারণ এইটা এইটা কনস্ট্যান্ট, তাহলে R2-র সঙ্গে সমানুপাতিক হচ্ছে। V1/V2টা যদি আমরা বের করি সমান কী হবে R1/R2, তাহলে এখান থেকে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি,
যে বিভব পতনটা কার সঙ্গে সমানুপাতিক, রোধের সঙ্গে সমানুপাতিক। রোধটা যত বাড়তে থাকবে তাতে পোটেনশিয়াল ডিফারেন্সটা তত বাড়তে থাকবে। আমরা এখানে রোধের মানটা যত বাড়তে থাকবো, এটা যদি আমরা স্লাইডার সিস্টেম করি, এই টোটাল ভোল্টেজ যদি 220 হয়, তাহলে আমরা এখান থেকে টাচ করিয়ে করিয়ে যত এটাকে সরাতে থাকবো, একবারে যখন এখানটায় লাগাবো তখন আমরা 220 ভোল্টই পাব। তার মানে আমরা স্লাইডারের সাহায্যে কী করতে পারি, 0 ভোল্ট থেকে আমরা 220 ভোল্ট পর্যন্ত যে কোনো মান আমরা পেতে পারি। এখান থেকে এটা যত সরাবো, রোধ যত বাড়বে তত আমাদের এখানকার ভোল্টেজটা তত বেশি হতে থাকবে। তাই এখানে আমরা দেখছি যে বিভব পতনটা রোধের সমানুপাতিক। এই বিভব বিভাজককে বা পোটেনশিয়াল ডিভাইডারকে পোটেনশিও মিটারও বলা হয়, কারণ এই বিভব বিভাজকের যা নীতিটা এই নীতিটাই কাজে লাগবে পোটেনশিও মিটারে। পোটেনশিও মিটারে কী হবে, এখানে রোধকের পরিবর্তে ব্যবহার করা হবে একটা উচ্চ রোধ সম্পন্ন, উষ্ণতা গুণাঙ্কের মানটা খুব কম, মানে উষ্ণতার পরিবর্তনে রোধের পরিবর্তন হয় না। প্র্যাকটিক্যালি যেগুলো বেশিরভাগই যে তারগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান, নরমান সিলভার আছে, এগুলো সবই হচ্ছে কপার আর নিকেলের দিয়ে সংকর ধাতু। এবার ম্যাঙ্গানিনের ক্ষেত্রে কপার নিকেলের সঙ্গে ম্যাঙ্গানিজ আছে, তখনই এটা হয়ে যাবে পোটেনশিও মিটার। এখানে আমরা একটা উচ্চ রোধ সম্পন্ন একটা তার যোগ করব। এবার এদের মধ্যে আমরা একটা এইটুকুর মধ্যে, এই দৈর্ঘ্যের মধ্যে যখন আমরা বিভব পতনটা নির্ণয় করব, এই দৈর্ঘ্যটাকে কাজে লেখক ভাবে, এখানে দৈর্ঘ্যটা যত বেশি হবে তত রোধটাও বেশি হবে, তার তো বিভব পতনও তত বেশি হবে। এই নীতিটাকে কাজে লাগিয়েই পোটেনশিও মিটার করা হয়েছে। সেখানে আমরা অবশ্য কী বলবো, রোধটা দৈর্ঘ্যের সমানুপাতিক, তার মানে টোটালি কী হয়ে যাচ্ছে, ভিটা দৈর্ঘ্যের সঙ্গেও সমানুপাতিক হচ্ছে। এই দৈর্ঘ্যটা যত বাড়াবো তত কী হবে, এখানে পোটেনশিয়াল ড্রপটা তত বেশি হবে। এটা কোথায় কাজে লাগানো হচ্ছে, পোটেনশিও মিটারে। সেই জন্য এই বিভব বিভাজককে পোটেনশিও মিটারও বলা হয়। পোটেনশিও মিটারের এই নীতিটাকেই কাজে লাগানো হয়। এই যন্ত্রটার নাম শুনেছ পোটেনশিও মিটার, যেটার সাহায্যে কী হয়, কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয় খোলা বর্তনী অবস্থায়। মানে কোনো রকম ব্যাটারিটাকে কোনো রকম কাজে লাগানো চলবে না, ওর মধ্য দিয়ে কোনো রকম তড়িৎ প্রবাহ চলবে না। সেই অবস্থায় কোষের দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব বৈষম্যটা হবে সেটাকেই বলা হবে ওই কোষের তড়িৎচালক বল। তাই পোটেনশিও মিটার ব্যবস্থাটা সেটাই, যেটাতে কী করা হয়, যখন তড়িৎচালক বল নির্ণয় করা হচ্ছে তখন ওই কোষের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাচ্ছে না। তার মূলনীতিটা আমাদের দেখা যাক। মনে করো এইটা হচ্ছে পোটেনশিও মিটারের তার। এটা সাধারণত যন্ত্রে যেটা প্র্যাকটিক্যালি ইউজ করা হয় সেটা হচ্ছে 10 মিটার তারকে নিয়ে করা হয়। 1 মিটারটা ঘুরে আবার এদিকে 1 মিটার, আবার এদিকে ঘুরে এদিকে 1 মিটার, এদিকে ঘুরে আবার 1 মিটার, এইরকম করে করে 10 খানা তার থাকবে। আমরা এই পুরো 10 মিটার তারকে এইখান থেকে এতটা ধরে নিলাম। এবার এই 10 মিটার তারে একটা তড়িৎচালক বল অ্যাপ্লাই করলাম। এখানে কারেন্ট মাপার জন্য একটা অ্যামমিটার থাকবে। এই এল দৈর্ঘ্যে কত বিভব পতন হবে আমরা নির্ণয় করতে চাই, ঠিক আগের মতোই বিভব বিভাজকের মতো। এই তারটা সুষম প্রস্থচ্ছেদের যদি হয় তাহলে প্রতি একক দৈর্ঘ্যে এদের রোধটা সবসময় একই থাকবে। সেই প্রতি একক দৈর্ঘ্যের রোধটাকে আমরা ধরে নিলাম সিগমা, ওহম পার সেন্টিমিটার। দৈর্ঘ্যের রোধটা তাহলে কত হবে, এর সঙ্গে যদি আমরা এল গুণ করে দিই তাহলে এইটা হয়ে গেল রোধ। এবার রোধের সঙ্গে যদি আমরা এই কারেন্টটা গুণ করে দিই তাহলে কী পাবো, ওই এল দৈর্ঘ্যে কত তোমার পোটেনশিয়াল ড্রপ হলো বা বিভব পতন হলো সেটা আমরা এই ফর্মুলা থেকেই পেয়ে যাচ্ছি। এবার সিগমাটা কী হবে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যের রোধ আর বাই এল। মনে করো এখান থেকে এই টোটালটা হচ্ছে এল, যেটাকে আমরা ধরে নিয়েছি 10 মিটার, 1000 সেন্টিমিটার। এখান থেকে এখানকার আমরা পোটেনশিয়াল ড্রপটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই সার্কিটের কারেন্টটা ফিক্সড, টোটাল তারের রোধটাও ফিক্সড, আর এটার দৈর্ঘ্যটাও ফিক্সড। তাহলে কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। এটাই হচ্ছে পোটেনশিও মিটারের মূল নীতি, যে দৈর্ঘ্যের সঙ্গে পোটেনশিয়াল ড্রপটা সমানুপাতিক। দৈর্ঘ্যটা যত বেশি হবে পোটেনশিয়াল ড্রপটা তত
বেশি হবে এটাই হচ্ছে পটেনশিওমিটারের মূল নীতি এক নম্বর প্রয়োগ হচ্ছে কোষের তড়িৎচালক বল নির্ণয় যেটা তোমরা আগে থেকেই জানো যে তড়িৎচালক বল মাপা হয় পটেনশিওমিটারে আর বিভব পার্থক্য মাপা হয় ভোল্টমিটারে তা সেখানেই তোমরা পটেনশিওমিটারের নামটা শুনেছ এই পটেনশিওমিটারের আমরা সিম্বলিক একটা ছবি আঁকলাম এইখান থেকে এতটা এটাই হচ্ছে হাজার সেন্টিমিটারের তার বা দশ মিটার তার এবার এটাকে বাইরে থেকে আমরা একটা তড়িৎ কোষ দিয়ে কারেন্টটা সাপ্লাই দিচ্ছি এবং কারেন্টটাকে মাপার জন্য আমরা অ্যামমিটার লাগালাম এবং পরিবর্তনশীল রোধ একটা এখানে যোগ করলাম এবার যে কোষের তড়িৎচালক বলটা আমাদের নির্ণয় করতে হবে সেই কোষে ঘন্টায় জয়েন্ট করলাম তার সঙ্গে একটা গ্যালভানোমিটার দিলাম কারেন্ট গেলেই বিক্ষেপটা হবে কারেন্ট না থাকলে কোনো বিক্ষেপ হবে না এবার এইটাকে কার্যকর করতে গেলে দুখানা শর্তের দরকার হবে এক নম্বর শর্ত হচ্ছে যে ব্যাটারি দিয়ে আমরা কারেন্টটা সাপ্লাই করছি এটাকে বলা হবে চালক কোষ এইটাকে সবসময় বড় হতে হবে যার আমরা তড়িৎচালক বল নির্ণয় করব তার থেকে বেশি হতে হবে না হলে কিন্তু রেজাল্টটা পাওয়া যাবে না আরেকটা শর্ত হচ্ছে এ পয়েন্টে ব্যাটারির একই মেরু হওয়া চাই পজিটিভ যদি হয় দুটো ব্যাটারি পজিটিভ মেরুটাকে যোগ করতে হবে আর যদি নেগেটিভ মেরু যোগ করি দুটোরই নেগেটিভ মেরুকে এখানে এটারও নেগেটিভ মেরু এখানে যুক্ত হবে এটারও নেগেটিভ মেরু এখানে যুক্ত হবে এবার আসি কার্যনীতি যদি ৬ ভোল্ট হয় ৬ ভোল্টটাই আমাদের নির্ণয় করতে হবে আর এখানটা একটু বেশি ভোল্টেজ দেওয়া রইল এটা মনে করো ৯ ভোল্ট বলেছিলাম যে পটেনশিওমিটারের মূলনীতি হচ্ছে পটেনশিয়াল ড্রপটা কার সঙ্গে সমানুপাতিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে তাহলে আমি যত এটাকে বিভিন্ন জায়গায় টাচ করাবো তত দৈর্ঘ্য বাড়বে তত এখানে পটেনশিয়াল ড্রপটা বাড়তে থাকবে আমরা ধরো এটাকে আমরা ৫ ভোল্ট যেখানে বিভব পতন সেই জায়গায় আমরা জয়েন্ট করে ফেলেছি তাহলে এর ভোল্টেজটা বেশি ৬ ভোল্ট মনে করো আমরা ওটাই নির্ণয় করব কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে ৬ ভোল্ট মাপতে যাচ্ছি তাহলে এখানটা যখন টাচ করাচ্ছি তখন এখান থেকে এতটা ৫ ভোল্ট আর এ ৬ ভোল্ট এর তাহলে কী হবে ভোল্টেজটা বেশি এ তাহলে কারেন্টটা পাঠাবে এইভাবে তার মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাবে তার ফলে আর বিক্ষেপ কোন দিকে হবে বিক্ষেপটা মনে করো লেফট দিকে হলো যেই আমি এটাকে আমরা ধরো আরেকটু দৈর্ঘ্য বাড়িয়ে এমন জায়গায় করলাম যে এখান থেকে এতটা ৭ ভোল্ট হয়ে গেল পটেনশিয়াল ড্রপ কিন্তু এটা আছে কত ৬ ভোল্ট তাহলে ৭ ভোল্ট হয়ে যাওয়া মানে এর তখন বিভব পতনটা বেশি একটা কম তখন কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে তখন এদিক থেকে ৭ ভোল্টের ধরুন আর এর ৬ ভোল্ট ১ ভোল্ট বেশি হওয়ার ধরুন এই দিকে কারেন্টটা যাবে তখন বিক্ষেপটা কোন দিকে হবে তখন বিক্ষেপটা ডান দিকে হবে এই দিকে তাহলে বাম দিকে এখানটা হচ্ছে ডান দিকে এখানে হচ্ছে তাহলে একটা নিঃস্পন্দ বিন্দু অবস্থাটা পাবো ঠিক এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় যেটাতে আমরা এটাকে আস্তে আস্তে সরাতে থাকবো বা এদিক থেকে কমাতে থাকবো এমন একটা বিন্দু পাবো যে বিন্দুতে কি হবে এর আর কোনো বিক্ষেপ থাকবে না যাওয়া মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট নেই তার মানে এর ভোল্টেজটাও যা এর ভোল্টেজও তা এটা তখন ৬ ভোল্ট হবে অর্থাৎ এই সময় এল দৈর্ঘ্যের বিভব পতনের মান যা কোষের তড়িৎচালক বলের মান তা এবং এদের অভিমুখ বিপরীতমুখী তাই এল দৈর্ঘ্যের তারে এবং গ্যালভানোমিটারের যুক্ত তারে লব্ধ বিভব শূন্য হয় তার ফলে গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ থাকে না যেটাই কন্ডিশন ছিল যে তড়িৎচালক বল মাপতে গেলে এই ব্যাটারি থেকে কোনো রকম কারেন্টটা খরচ করা চলবে না তাহলে এই অবস্থায় নিঃস্পন্দবিন্দু অবস্থায় এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না মানে এটা খোলা বর্তনী অবস্থায় আছে কল্পনা করে নিতে পারি এবং এখানকার যা ভোল্টেজ এখানকার ভোল্টেজটাও তাই হবে তার মানে এখানে এল দৈর্ঘ্যে যদি আমরা নিঃস্পন্দবিন্দু পাই তাহলে এল দৈর্ঘ্যের ভোল্টেজ ড্রপটা সমান কি যে দৈর্ঘ্যে নিঃস্পন্দবিন্দু এলো তার সঙ্গে প্রতি একক দৈর্ঘ্যের রোধটাকে গুণ করে দাও সিগমাটাকে গুণ করে দাও আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা মনে করো আই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে তাহলে এটার সঙ্গে আই গুণ করে দাও এই সিগমাটা আবার কি একক দৈর্ঘ্যের রোধ পেয়ে গেলাম
পোটেন্সিওমিটারে একটা স্কেল থাকে, কত সেন্টিমিটারে নিষ্পন্ন বিন্দু পাওয়া গেল সেটা পেয়ে যাব, আর তারের রোধটা কত আমরা আগে মেপে রাখতে পারি, মাত্রা মানটা অ্যামমিটার থেকে পেয়ে, তাহলে এখানে আমরা পোটেন্সিয়াল ড্রপটা পেলাম। এই পোটেন্সিয়াল ড্রপটা যা এখানকার তড়িৎচালক বলটা তা, তাহলে এইভাবে আমরা কি করতে পারলাম, একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পারলাম যখন এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। এবার প্রয়োগ টু, অন্য কোনো একটা বর্তনীর তার কোনো একটা অংশ, মনে করো সিডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা কত বা পোটেন্সিয়াল ড্রপ এখানে কত হয়েছে সেটা আমরা নির্ণয় করতে চাই। এর আলাদা একটা সার্কিট আছে, এর ব্যাটারি আছে, রোধ আছে, যাই হোক সেই বর্তনীর আমরা একটা অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে আমরা এই পোটেন্সিওমিটারের সাহায্যে নির্ণয় করতে পারি। ঠিক আগের মতো এই গ্যালভানোমিটারের সঙ্গে একটা জকি যুক্ত করা থাকবে। এবার এটাকে বিভিন্ন জায়গায় টাচ করে 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 দেখতে হবে কোন জায়গায় এটা নিষ্পন্দ হচ্ছে। তা মনে করো এইরকম একটা জায়গায় এল দৈর্ঘ্যে গিয়ে কী হলো, নিষ্পন্দ বিন্দুটা পাওয়া গেল, তার মানে এখানকার ভোল্টেজ ড্রপটা যা এখানেও ভোল্টেজ ড্রপটা তাই হবে। তাহলে আমাদের সেই নিয়ম অনুযায়ী যে এখানকার ভোল্টেজ ড্রপটা কত হয়, ভি সমান হয় তোমার এল দৈর্ঘ্যে যদি হয় তাহলে এল দৈর্ঘ্যের রোধ কত হবে, এল ইন্টু সিগমা, সিগমাটা হলো প্রতি একক দৈর্ঘ্যের রোধ, ইন্টু এই রোধের সঙ্গে আমরা যদি কারেন্টটা গুণ করি তবেই আমরা এই অংশের বিভব পতনটা পেয়ে গেলাম। তার মানে আগের মতোই সেই ফর্মুলার সাহায্যেই কী করতে পারি, এর মধ্যে যে বিভব পতনটা ঘটেছে সেই বিভব পতনটা আমরা নির্ণয় করতে পারি। প্রয়োগ থ্রি, দুটো কোষের তড়িৎচালক বলের তুলনা করতে হবে, মানে ধরো এই দুটো ক্লোজ কোষ একটা ই ওয়ান একটা ই টু, তাহলে আমাদের বের করতে হবে ই ওয়ান বাই ই টু এটা সমান কত। যদি ধরে নেই ই ওয়ানটা বড়, তাহলে ই ওয়ানটা ই টুর তুলনায় কত গুণ বেশি সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তা এখানে কানেকশানটা এইরকম, এটা পোটেন্সিওমিটার, এখানে ব্যাটারি একটা চালক কোষ, তার তড়িৎচালক বল ই, এবং যে দুটো কোষে তড়িৎচালক বলটাকে তুলনা করতে হবে সেটা হচ্ছে ই ওয়ান ই টু। আর আগের পোটেন্সিওমিটারের শর্ত অনুযায়ী অবশ্যই এই চালক কোষের তড়িৎচালক বলের মানটা এদের দুজনের থেকে বেশি হতে হবে, ই ওয়ানটা গ্রেটার দেন ই টু হবে ধরে নিলাম, এবং এদের তুলনায় বেশি হতে হবে এই চালক কোষের তড়িৎচালক বলটাকে। তা এটাকে আমরা একটা টু ওয়ে সুইচের সঙ্গে যুক্ত করব। এখানে অবশ্য একটা গ্যালভানোমিটার দিতে হবে নিষ্পন্ন বিন্দু নির্ণয় করার জন্য। এবার এই প্রথম কোষের দরুন কোথায় নিষ্পন্দ বিন্দু পাওয়া যায় দেখতে হবে, তখন আমাদের কী করতে হবে এই জায়গাটাকে কানেক্টেড করে দিতে হবে। তাহলে এখন এইটার মধ্য দিয়ে এইটার মধ্য দিয়ে এইভাবে তড়িৎ প্রবাহটা যাবে, এটা তখন যুক্ত নেইনটাকে জকিটাকে বিভিন্ন জায়গায় প্রথম থেকে টাচ করে 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 আসতে হবে, যে জায়গাটায় নিষ্পন্দ বিন্দু পাব সেই জায়গায় দৈর্ঘ্যটা আমাকে মেপে নিতে হবে। মনে করো আমরা পেলাম এল ওয়ান দৈর্ঘ্যে পেলাম, ই ওয়ানের ক্ষেত্রে আমরা এল ওয়ান দৈর্ঘ্যে নিষ্পন্দ পেলাম। এবার আমরা এই চাবিটাকে খুলে দিয়ে দু নম্বরের সঙ্গে গ্যালভানোমিটারের পয়েন্টটাকে আমরা যুক্ত করে দিলাম। এখন তাহলে এটার কোনো কানেকশান নেই, কেবল এই ব্যাটারিটা কানেক্টেড আছে গ্যালভানোমিটারের সঙ্গে বা পোটেন্সিওমিটারের সঙ্গে, এটা এখন যুক্ত নেই। এবার আমরা দেখব যে এই গ্যালভানোমিটারের জকিকে কোন জায়গায় রেখে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। মনে করো এই জায়গাটায় রেখে নিষ্পন্দ বিন্দু পেলাম, এখান থেকে এটার দৈর্ঘ্যটা মনে করো এল টু, তাহলে আমরা ই টু কোষের ক্ষেত্রে এল টু দৈর্ঘ্যে আমরা নিষ্পন্দটা পেলাম। এবার পোটেন্সিওমিটারের নীতি অনুযায়ী কী জানি, যে এই পোটেন্সিয়াল ড্রপটা কার সঙ্গে সমানুপাতিক হয়, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে আমরা একেবারে লিখে দিতে পারি ই ওয়ান বাই ই টু সমান এল ওয়ান বাই এল টু, অথবা আমরা ফর্মুলা ফেলও করতে পারি, ই দুটোকে যদি আমরা ভাগ করে দেই তাহলে ই ওয়ান বাই ই টু সমান এল ওয়ান বাই এল টু। এই দুটো মানই আমরা পোটেন্সিওমিটারের এখানে যে স্কেল থাকবে সেই স্কেল থেকেই এই দুটো মানই আমরা পাব, তাই এদের অনুপাতটাই হয়ে গেল এই দুটো কোষের তড়িৎচালক বলের অনুপাত, এই দৈর্ঘ্যের অনুপাত যা তড়িৎচালক বলের অনুপাতটাও তাই হবে। ধরো ই ওয়ানটা যদি বড় হয় তাহলে এল ওয়ান দৈর্ঘ্যটাও বড় হবে,
আর ই টুটা যদি ছোট হয় তাহলে এল টু দৈর্ঘ্যটা ছোট হবে। এখান থেকে পেয়ে যাব যে ই ওয়ানটা এখানে যদি ই টু গুণ করে দেই, ই টুর তুলনায় কত গুণ বেশি সেটাও পেয়ে যাও। এল টু মনে করে এক ভাগ ভোল্টা দেড় পাওয়া গেল ইন্টু ই টু, তাহলে ই টুর তড়িৎ চালক বলের তুলনায় ই ওয়ানটা দেড় গুণ বেশি হবে। তাহলে এখান থেকে আমরা ব্যাটারির তড়িৎ চালক বল কত গুণ সেটাও পেয়ে যাব। এবার এখান থেকে আমরা আরও একটা অ্যাপ্লিকেশান যোগ করে দিতে পারি। ধরো এটার মান আমাদের জানা আছে চার ভোল্ট, তাহলে চার ভোল্টের দেড় গুণ কত হবে সেটা গুণ করে দিলেই আমরা ই ওয়ানটা পেয়ে যাব। এটা এটা জানা থাকলে এটার মানটা মনে করো অজানা, এই অজানার মানটাও আমরা নির্ণয় করে ফেলতে পারব। তাহলে এটার সাহায্যে দুটো কোষের মধ্যে একটা কোষের যদি তড়িৎ চালক বল এটা কেন এটাও যদি জানা থাকে এটার মান আমরা বের করে ফেলতে পারবো। এটাও একটা অ্যাপ্লিকেশান। পোটেনশিওমিটারের সাহায্যে কোনো একটা কোষের আভ্যন্তরীণ রোধ কত সেটা আমরা নির্ণয় করব। তা যে কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করব তার তড়িৎ চালক বল মনে করি ই ওয়ান, আর তার আভ্যন্তরীণ রোধ আর। এটাকে একটা বাইরের সার্কিট দ্বারা যুক্ত করতে হবে, কারণ এখানে এই সার্কিটে যখন কারেন্টটা যাবে না, এই ব্যাটারি যখন কারেন্ট দেবে না, তখন এখানে যে তড়িৎ চালক যে বিভব পার্থক্যটা মাপা হবে সেটাই তড়িৎ চালক বল। এবার এটার মধ্য দিয়ে কারেন্ট পাঠিয়ে মানে এখানে একটা বাইরের সার্কিট এটাকে অন করে দিয়ে যখন এটা চালু অবস্থায় থাকবে তখন একবার এদের দু প্রান্তের বিভব বৈষম্যটা কত হয় দেখতে হবে, সেটাই এর হচ্ছে এই কোষের বিভব পার্থক্য কারেন্ট খরচ করা অবস্থায়। তাহলে আমরা দুটো জিনিস এখানে মাপবো, একবার কারেন্টটাকে অফ করে এর তড়িৎ চালক বলটা নির্ণয় করব, আরেকবার এটাকে অন করে এই বর্তনীতে কারেন্টটাকে পাঠিয়ে সেই সময় বিভব পার্থক্যটা নির্ণয় করব। এই দুটো কাজই আমাদের করতে হবে। এখানেও সেই একই রকম কন্ডিশান, এটাকে অবশ্যই গ্রেটার দেন ই ওয়ান হতে হবে। এখানকার পজিটিভ মেরু আর এর পজিটিভ মেরু একই হওয়া চাই, এই দুটো শর্ত পালন করতে হবে। এবার আমরা সুইচটাকে অফ করে এই সার্কিটে কোনো রকম কারেন্ট না পাঠিয়ে এবার আমরা এই চকিটাকে বিভিন্ন জায়গায় টাচ করে 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 কোথায় নিঃস্পন্দবিন্দু আসে দেখতে হবে। মনে করো এই ই ওয়ানের জন্য এল ওয়ান দৈর্ঘ্যে আমরা নিঃস্পন্দ পেলাম, যখন অন করা অবস্থায় এবার আমরা এর কোথায় নিঃস্পন্দবিন্দু হয় দেখতে চাই। অন করে দিলাম, অন করে দিয়ে যখন নিঃস্পন্দবিন্দু খুঁজছি মানে এই জায়গায় তখন আর নিঃস্পন্দ থাকবে না কাঁটার বিক্ষেপ হবে। এবার এদিকে দৈর্ঘ্যটাকে জকিটাকে সরিয়ে সরিয়ে এদিকে আনলে একটা সময় দেখা গেল নিঃস্পন্দ, সেটা মনে করো এল টু দৈর্ঘ্যে। এখান থেকে এতটা যখন এল টু দৈর্ঘ্যে এর বিভব পতন যা হবে এখানকার বিভব পার্থক্যটা তা হবে। তাহলে অন অবস্থায় তখন মনে করো এদের দুজনের মধ্যে বিভব পার্থক্য ভি, এল টু দৈর্ঘ্যে নিঃস্পন্দবিন্দু পেলাম। এবার এখান থেকেই আমরা এই কোষের আভ্যন্তরীণ রোধ কত হবে আমরা নির্ণয় করে ফেলতে পারি, কারণ আমরা জানি কারেন্ট যখন যাচ্ছে না তখন তড়িৎ চালক বলই ই ওয়ান, আর যখন কারেন্টটা যাচ্ছে তখন তার ভোল্টেজটা কমে যাবে নষ্ট ভোল্টের দরুন। তা তখন আমরা মেপে দেখলাম এল টু দৈর্ঘ্যে নিঃস্পন্দ পাওয়া যাচ্ছে, তখনকার বিভব পার্থক্য ভি ধরলাম। তাহলে ই ওয়ান মাইনাস ভি সমান হচ্ছে নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্টটা কি, এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় তার সঙ্গে এই আভ্যন্তরীণ রোধ গুণ করে দিতে হবে, কারেন্ট ইন্টু রোধ। তাহলে আভ্যন্তরীণ রোধ সমান আমরা কী পাব, আভ্যন্তরীণ রোধের যে রাশিমালাটা পাচ্ছি সেটাকে আর একটু সরল ফর্মে করে এইখানটায় আনছি, আর সমান তাহলে হলো এই যে দুজনের তড়িৎ চালক বলের অনুপাত কার সঙ্গে সমান হবে, এদের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হবে। ই ওয়ানের সময় এল ওয়ান দৈর্ঘ্যে নিঃস্পন্দ বিন্দু পেয়েছিলাম, বিভব পার্থক্য ভি এর সময় এল টু দৈর্ঘ্যের নিঃস্পন্দ পেয়েছিলাম, তাহলে এদের দুজনের অনুপাত ওই নিঃস্পন্দ বিন্দুর দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হবে, মাইনাস ওয়ান ইন্টু আর। এই রোধের মানটা আমাদের একটা জানা মানের রোধ এখানটায় যুক্ত করতে হবে। তাহলে এটা জানা আর এক্সপেরিমেন্টালি দুটো নিঃস্পন্দবিন্দুর দৈর্ঘ্যটাও আমাদের জানা, তাহলে এখান থেকে এই কোষের আভ্যন্তরীণ রোধ আমরা নির্ণয় করে ফেলতে পারলাম। এইগুলোই হলো পোটেনশিওমিটারের চারখানা অ্যাপ্লিকেশান আমরা ব্যাখ্যা করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।